राधे राधे, आमादेर मन, এই মন বড় চঞ্চল। এই মনকে আমরা চাই কি আমরা ঠাকুরকে ডাকব, কিন্তু আমরা ডাকতে পারি না। কিন্তু এই মন যদি একবার সরল হয়ে যায়, তা নিশ্চয়ই সে ঠাকুরের দর্শন, ঠাকুরের তার কাছে ছুটে আসে, সেই ভক্তর যাবার প্রয়োজন নেই। তেমনি একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমরা বুঝব যে সরল মন হলে কেমন ভাবে ঠাকুর আমাদের কাছে আসেন। এক গ্রামে এক রামু ছিলেন, আর সেই রামুরা দুই ভাই। আর যে রামুর সব থেকে বড় ভাই ছিল, সে বড় চালাক ছিল। আর রামু তিনি এত আলসি ছিল, অত্যন্ত আলসি। রামুর বড় ভাই সকল সময় কাজকর্ম করত, কিন্তু রামু কোনো কর্ম করত না। রামুর কি কর্ম ছিল? সকাল বিকালে খাওয়া, আর ওই খাওয়া দাওয়া করে শুয়ে থাকা। প্রত্যেক দিনে রামু এই কর্ম করত। আর এই কর্ম করতে করতে কয়েক দিনে চলে যায়। এখন রামুর বড় ভাই বলছেন রামুর মাকে যে, মা, আমি এত কষ্ট করি, এত কর্ম করি, আর এই তোমার ছোট ছেলে শুধু খাওয়া আর শোবা, এর কি কোনো কর্ম নেই? শুধু আমি কাজ করে যাব। রামুর মা রামুর কাছে এসে বলছে, বাবা, তুই আর কতদিন এইভাবে শুয়ে শুয়ে খাবে? কিছু কিছু কর্ম কর, দেখ বাইরে গিয়ে একবার দেখ যে সকলে কেমন ভাবে কাজকর্ম করছে, নিজের জীবনে আগে বাড়ছে, তুই কিছু কর, কতদিন এইভাবে চলবে? কিন্তু রামু কোনো কথাই রামুর আসার মানে ওর কোনো ই লাগছে না। রামুকে অনেকে অনেক কঠোর কথা বলছে, কিন্তু রামু সেই খাবা আর শোবা। একদিন রামুর বড় ভাই বড় বিরক্ত হয়ে গিয়েছে, রামুর মাকে বলছেন, মা, এক শুধু খাবা আর শোবা, একে আর আমি খেতে দিতে পারবো না। রামুর মা, সে তো মা, রামুর মা এসে বলছেন, বাবা, তোর ভাই এত কষ্ট করে, কতদিন তোকে এইভাবে খেতে দেবে? তুই কিছু কর্ম কর, এই জগতে কিছু কর্ম না করলে কিছু পাওয়া যায় না। তুই কতদিন এইভাবে শুয়ে শুয়ে খাবি, আর তোর বড় ভাই কতদিন তোকে খেতে দেবে? কিছু কর্ম কর, কিছু না করলে কিছু পাওয়া যাবে না, তোকে কেউ খেতে দেবে না যদি তুই কিছু না করিস। কিন্তু রামু সের কোনো কথাই মনে ধরছে না, সে নিজের ধ্যানেই আছে, শুধুই খাবার শোবা। একদিন রামুর বড় ভাই ক্রোধিত হয়ে গিয়েছে, আর এসে বলছেন, তুই বাড়ির থেকে বেরিয়ে যা, তোর মতন ভাই আমার দরকার নেই, তুই বাড়ির থেকে বেরিয়ে যা, তোর শুধু খাবা আর শোবা, আর কি কোনো কর্ম নেই? রামু এই কথা শুনে বলছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু কাজ আমি করব না, এত বড় আলসে যে কাজ করতে যাচ্ছে না, বাড়ির থেকে চলে গিয়েছে। এখন বাড়ির থেকে গিয়ে একটা আশ্রমে গিয়েছে রামু। আর সে আশ্রমে গিয়ে যখন ওই আশ্রমের সব থেকে বড় যিনি তানাকে বলছেন দুই হাতে জোর করে কি, হে সাধু মশাই, আপনার এই আশ্রমে কি কি আমি থাকতে পারি? সাধু বাবা বলছেন, হ্যাঁ তুমি থাকতে পারো, আশ্রম তো তার জন্যই। তা রামু বলছেন, কি বাবা, আমি যদি এখানে থাকি কিন্তু আমি কোনো কর্ম করতে পারবো না, আমি কিছু করতে পারবো না। সাধু বাবা বলছেন যে, বাবা, তোমাকে কোনো কর্ম করতে হবে না, কিন্তু তোমাকে সকাল বিকাল সকল সময় তোমাকে পুজো অর্চনা করতে হবে, ঠাকুর সেবা করতে হবে, তাহলে তুমি এখানে থাকতে পারো। রামু বলছেন, শুধু পুজো আশ্রয় তো করতে হবে, ও তো আর কত কাম, তা আমি এখানেই থাকব। বেশ, রামু সেখানে থাকা শুরু করেছে, আর ওই যা পুজোর কাজকর্ম আদি পুজো আশ্রয় সেগুলো রামু করতে শুরু করেছে। আর সকাল বিকেল দুপুর রামু পেট ভরে খেতে পাচ্ছে, প্রসাদ পাচ্ছে। এইভাবে দিন চলে যাচ্ছে,
বেশ 15 দিনই পরে একাদশী এসেছে। আর একাদশী যখনই এসেছেন, রামু কি করেছেন, যেমন সকালে প্রত্যেক দিন পুজো আশ্রা করে, তেমনি পুজো আশ্রা করে যখন রান্নাশালায় গিয়েছেন, গিয়ে দেখছে যে আজকের কোনো রান্না হচ্ছে না। রামু সকল দিকে তাকাচ্ছেন আর দেখছে যে কোথাও রান্না হচ্ছে না। চলে গিয়েছে বাবাজির কাছে, আর বাবাজির কাছে গিয়ে বলছেন, বাবা আজকে তো আমি সকালে পুজো আশ্রা করে রান্নাশালায় গিয়েছি, কিন্তু এখনো তো প্রসাদ তৈরি হয়নি। আমার যে বড় খিদে পেয়েছে, আমাকে এখন খেতে হবে, আমার বড় খিদে পেয়েছে। সাধু বাবা বলছেন, রামু আজকের তুমি জানো কি? বলছে, কি আজকের? বলছে, আজকের মহা একাদশী। এই একাদশীতে কখনো আমাদের আশ্রমে রান্না হয় না, আজকের উপবাস থাকতে হবে, ফল জল আহার করতে হবে। রামু বলছেন, কি আজকের উপবাসে থাকতে হবে? রামু বলছেন, বাবাজি আমার কাছে কোনো একাদশী হবে না, আমি কোনো একাদশী করতে পারবো না, আমি এইভাবে আমি কিভাবে ব্রত করবো, আমি পারবো না, আমাকে তো খেতেই হবে, আমাকে খাবার দিন। এমন ভাবে জিদ করছে, তখন বাবাজি বলছে, রামু তুমি যতই বলো না কেন, আজকের আমাদের আশ্রমে তো রান্না হবে না, কিন্তু তুমি যখন বলছো তা যাও, তোমাকে কিছু চাল ডাল দিয়ে দিচ্ছি, তুমি ওই নদীর পাশে গিয়ে একা একা রান্না করেই প্রসাদ পাবে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রেখো রামু, ঠাকুরকে ডেকেই প্রসাদ পাবে, ঠাকুর পাওয়ার পরে তারপরেই তুমি প্রসাদ পেতে পারো। যাও, তোমাকে চাল ডাল দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও। রামু মনে মনে চিন্তা করছে, ঠিক আছে, আজকে যদি রান্না করেই খেতে হয় তবুও ভালো, কিন্তু আমি না খেয়ে থাকতে পারবো না। রামু কি করেছে, সে চাল ডাল নিয়ে নদীর পাশে গিয়ে যে কোনো কায়দায় রান্না করেছে। আর রান্না করার পরে আজকে রামু তিনি রাম ভগবানকে স্মরণ করছেন, হে রাম ভগবান আপনি আসুন, আর সর্বপ্রথমে আপনি প্রসাদে পাবেন, তারপরেই আমি প্রসাদ পাব। ওই প্রসাদের থালা রেখে দিয়েছে, কিন্তু এদিকে রামচন্দ্র ভগবান তিনি আসছেন না। রামু তিনি এমন ভাবে ডাকছেন যে ঠাকুর তুমি যত সময় না আসবে আমি কিন্তু প্রসাদ পেতে পারবো না, তোমাকে আসতেই হবে। এমন সরল মনে রামচন্দ্র ভগবানকে স্মরণ করেছে ঠাকুর আর থাকতে পারেনি। আজকের রামচন্দ্র ভগবান তিনি কি করলেন, মা সীতাকে সঙ্গে করে নিয়ে ওই নদীর পাশে এসে রামুকে দর্শন দিয়েছে। আর রামুকে বলছেন, রামু দাও আমাকে প্রসাদ দাও। কিন্তু রামু তিনি দুইজনের রান্না করেছিলেন, রামচন্দ্র ভগবানের আর রামুর, কিন্তু এদিকে মা সীতাও এসেছে। এখন রামু কি করবে, মা সীতাকেও দিতে হবে। তা রামু কি করেছে, নিজের ভাগের প্রসাদ রাম ঠাকুরকে দিয়েছেন, মা সীতাকেও দিয়েছেন। আর এদিকে ঠাকুর তিনি বড় আনন্দের সঙ্গে প্রসাদ পাচ্ছেন, মা সীতাও পাচ্ছেন, আর রামু তিনি চুপ করে বসে আছেন, কেননা রামুর ভাগেরটা দিয়েছে। এখন রামু বড় নিরাশ হয়েছে যে আজকের আমাকে না খেয়েই থাকতে হলো, যাক এই দিন চলে গিয়েছে। আবার সেই পরের দিনের থেকে যে নিয়মে চলতো সেই নিয়ম শুরু হয়েছে, যেভাবে পুজো অর্চনা করত সে পুজো অর্চনা শুরু করেছে, ঠিক তমনই প্রসাদ পেতেন আর ঠিক তমনই প্রসাদ পাচ্ছেন সকাল বিকেল দুইটাই। আর যখন এইভাবে কয়েক দিন হয়ে যায়, ঠিক 15 দিন পরে আবার সেই একাদশী। আর যখনই একাদশী এসেছে, রামু পুজো অর্চনা করে রান্নাশালায় গিয়েছে, রান্নাশালায় গিয়ে দেখছেন যে আজকেরও কোনো প্রসাদের ব্যবস্থা নেই। রামুই দেখে বুঝতে পেরেছে যে আজকেরও সেই একাদশী। ছুটতে ছুটতে গুরু বাবার কাছে গিয়েছেন, আর গুরু বাবার কাছে গিয়ে বলছেন, বাবা আজকেরও রান্না হয়নি, আজকের আমি জানি যে আজকের একাদশী, তা আমার কাছে কিন্তু কোনো উপবাস হবে না,
আমি না খেয়ে থাকতে পারবো না, আমাকে আজকেরও চাল ডাল দিতে হবে। আমি ওই নদীর পাশে গিয়ে আমি ওখানে রান্না করে প্রসাদ পেয়ে নেব। গুরু বলছেন, ঠিক আছে রামু যাও। কিন্তু রামু বলছেন কি, গুরু বাবা আমাকে তো আপনি শুধু ঠাকুরের জন্য আর আমার জন্য চাল ডাল দিয়ে দেন, কিন্তু আজকে একজনের বেশি দেবেন, কেননা রাম ভগবান তিনি সীতাকেও সঙ্গে করে নিয়ে আসেন। আর রামু এইভাবে বলছে তো, কিন্তু গুরুদেব তিনি চিন্তা করছে, ঠিক আছে যা বলছে দিয়ে দিই, ও যা করে দিয়েছে। রামু বেশ সেই নদীর পাড়ে গিয়ে ঠিক সেইভাবে রান্না করছে। আর রান্না করার পরে দুই হাতে জোর করে আবার সেই রামচন্দ্রকে স্মরণ করছেন যে, হে প্রভু আপনি আসুন, আর সর্বপ্রথম আপনি প্রসাদে পান, তারপরেই আমি পাব, আর মা সীতাকেও সঙ্গে করে নিয়ে আসবেন, কেননা এবার আমি মা সীতারটাও এনেছি চাল ডাল। রাম ভগবান তিনি কি করেছেন, আজকের মা সীতাকে তো সঙ্গে করে নিয়েই এসেছে, কিন্তু সঙ্গে হনুমানকেও নিয়ে আসেন। আর যখনই রামচন্দ্র সীতা হনুমান এসেছেন, আর রাম তিনি বলছেন, রামু একবার দেখো এদিকে তাকিয়ে দেখো। আর রামু যখনই চোখ মিলিয়ে ঠাকুরের দিকে তাকিয়েছেন যে আজকে ঠাকুর এসেছেন মা সীতাকে সঙ্গে করে নিয়ে, কিন্তু সঙ্গে যে আবার হনুমানকেও নিয়ে এসেছেন, আমি তো তিনজনের রান্না করেছি, আমি তিনজনের রান্না করেছি, এখন কি করে। রামু বড় নিরাশ হয়ে কি করেছেন, নিজের ভাগেরটা হনুমানকে দিয়েছেন, হনুমান প্রসাদ পেয়েছেন, আজকে রামচন্দ্রও পাচ্ছেন মা সীতাও পাচ্ছেন বড় আনন্দের সঙ্গে। আর রামু ওইভাবে বসে আছেন, প্রসাদে পাননি, গিয়েছে সেই একাদশী, ফিরে আবার সেই পুজো অর্চনা, সেই প্রসাদে পাওয়া। আর যখন ঠিকই 15 দিন পরে একাদশী এসেছে, রামু দেখছেন যে আজকেরও রান্না আদি কিছু হয়নি, আজকেরও ঠিক সেই একাদশী, কিন্তু আজকের আর আমি ভুল করব না, আমি গুরু বাবার কাছে গিয়ে আজকের বেশি করে চাল ডাল নেব। রামু ছুটতে ছুটতে গুরু বাবার কাছে গিয়েছে, আর গুরু বাবার কাছে গিয়ে দুই হাতে জোর করে বলছেন, বাবা আপনি জানেন আপনি যতটুকু চাল ডাল আমাকে দেন না, তা আমি এই 2 দিনে নিয়ে গিয়েছি, কিন্তু একদিনও প্রসাদে পেতে পারিনি, কেননা রামচন্দ্র কখনো মা সীতাকে নিয়ে আসে, কখনো হনুমানকে নিয়ে আসে, পুরো যত খানদান আছে সকলকে নিয়ে আসছেন, আমি আর পারছি না, আজকের আমাকে অনেক চাল ডাল দেবে, আর এই চাল ডাল আমি রান্না করে আজকের আমি সবাইকে দেবো, আর আজকের আমি না খেয়ে থাকতে চাই না। গুরু বাবা মনে মনে চিন্তা করছেন যে রামু কি প্রত্যেকদিন আমার সঙ্গে মিথ্যে কথা বলে, এত চাল ডাল একে নিয়ে বিক্রি তো করছে না, আজকের আমি দেখবো কি করে। এদিকে রামু সেই চাল ডাল গুরুদেব তিনি বেশি করে দিয়েছেন, অনেক দিয়েছেন, যে রামু যাও তুমি নিয়ে। আজকের নৌকায় করে নদীর পাড়ে গিয়ে রামু তিনি রান্না করতে যাবেন, এমন সময় চিন্তা করছেন যে আজকের আর ভুল করব না, সর্বপ্রথম আমি রামচন্দ্রকে ডাকবো, তারপরেই আমি রান্না করব, কেননা দেখা যাচ্ছে যে নিজের খানদান তো নিজের সংসারে সকলকে এনেছে, দেখা গেল অন্য কারোর কেউ ধরে নিয়ে আসছে, আজকের আর আমি ভুল করব না। তাই রামু আজকের কি করেছে, রান্না করার আগে দুই হাতে জোর করে রামচন্দ্রকে স্মরণ করছেন, হে প্রভু আপনি আসেন আর প্রসাদে পান। আর এদিকে রামচন্দ্র তিনি বড় আনন্দ পাচ্ছেন যে কোন সময় রামু ডাকবে, আমি কখন যাব প্রসাদ পাব। রামচন্দ্র তিনি আজকের মা সীতাকে সঙ্গে এনেছেন, হনুমানকে এনেছেন, কিন্তু রাম লক্ষ্মণ ভরত সকলকে নিয়ে আসছেন, যত কজন ছিল তানা সংসারে সকলকে নিয়ে আসছেন। আর এনে যখনই দেখেছেন যে রামু চুপ করে বসে আছেন, রান্না আদি কিছুই হয়নি, তার রামচন্দ্র তিনি বলছেন, রামু তুমি এখনো রান্না করোনি, কিন্তু আমাদের আগের থেকে ডেকেছ। আর এদিকে গুরুদেব তিনি রামু পিছন পিছন এসেছে যে আজকে আমি দেখব
রামু কি করে? গুরুদেব তিনি একটি গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন, আর এদিকে রামু তিনি বসে আছেন রান্নার সবকিছু গুছিয়ে নিয়ে। রামু তখন ঠাকুরকে বলছেন যে প্রভু, আমি প্রত্যেক দিন আমি আপনার জন্য আর আমার জন্য নিয়ে আসি, যে কয়বার এসেছি শুধু আপনার জন্য আমার জন্য, কিন্তু আপনি কি করেন, কখনো মাসিতাকে এনেছেন, কখনো হনুমানকে এনেছেন। তা আমি এবারে চিন্তা করেছি যে এবার আর ভুল করব না, আপনি কয়জনকে নিয়ে আসেন সর্বপ্রথম দেখব, তারপরে রান্না করব। কিন্তু আজকের আপনি এনেছেন, আমি আজকের এখন রান্না করব। গুরুদেব দেখছেন দাঁড়িয়ে যে রামু কার সঙ্গে কথা বলছে, আর এদিকে রামচন্দ্র বড় খুশি, বড় আনন্দ যে আজকের এমন ভক্ত। রামচন্দ্র তিনি মা সীতাকে বলছেন, সীতা আজকের ভক্তর হাতের প্রসাদে পাবো না, আজকের ভক্তকে প্রসাদে পাবো। মা সীতা, রামচন্দ্র, হনুমান, লক্ষ্মণ আদি জানরা ছিলেন, সকলে আজকের সেই রান্না করছে, আর এদিকে রামু চুপ করে বসে আছেন। আর গুরুদেব তিনি ওই গাছের আড়াল থেকে এসে রামুকে বলছেন, রামু তুমি এইভাবে চাল ডাল নিয়ে বসে আছো কেন, তুমি রান্না করবে না, তুমি প্রসাদ পাবে না? রামু তখন বলছেন, গুরুদেব আপনি কি দেখতে পাচ্ছেন না, ওই তো রামচন্দ্র রান্না করছে, ওই তো মা সীতা রান্না করছে, দেখেন সকলে এসেছেন, ভরত শত্রুঘ্ন আদি সকলে এসেছেন, দেখেন না আমি কেন রান্না করবো, আজকে আমি রান্না করবো না, আজকে তো ভগবান করবে। গুরুদেব তিনি বলছেন, কি বলছো রামু, আমি তো এখানে কাউকে দেখতে পাচ্ছি না। তখন রামু দুই হাতে জোর করে রামচন্দ্রকে বলছেন, এ কি প্রভু, আমি আপনাকে দেখতে পাচ্ছি, দর্শন করতে পারছি, কিন্তু আমার গুরুদেব কেন পাচ্ছে না? তিনি তো তার ভিতরে জ্ঞানে, শাস্ত্রর জ্ঞানে সবকিছুতে পরিপূর্ণ আছে, কিন্তু সে কেন দর্শন পাচ্ছে না প্রভু, আপনি দয়া করুন। রামচন্দ্র ভগবান রামুকে বলছেন, রামু তোমার গুরুদেবের ভিতরে হয়তো জ্ঞান থাকতে পারে, শাস্ত্রর বিষয়ে জ্ঞান থাকতে পারে, পরিপূর্ণ আছে, কিন্তু তোমার গুরুদেবের সরল মন নেই, তাই তোমার গুরুদেব আমাকে দর্শন করতে পারছে না। হে রামু, যদি তোমার গুরুদেব আমাকে দর্শনই করতে চায়, তাহলে সর্বপ্রথমে তোমাকে স্পর্শ করতে হবে, তারপরে আমাকে দর্শনে পাবে। আজকের গুরুদেব তিনি শিষ্যর হাতে স্পর্শ করেছেন, আর শিষ্যর স্পর্শে আজকের রামচন্দ্র ভগবানকে গুরুদেব তিনি দর্শন করছেন। ভক্তি সর্বশ্রেষ্ঠ, ভক্তি থাকলে গোবিন্দর দর্শন নিশ্চয়ই। এই কলিযুগে জাগে যজ্ঞ ব্রত পূজা কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র হৃদয় মন, কমল মন যদি থাকে, সরল প্রাণে যদি একবারে সেই গোবিন্দকে ডাকা যায়, নিশ্চয়ই আমার গোবিন্দ তাকে দর্শন দেয়। হরে কৃষ্ণ, রাধে রাধে।